সালামু আলাইকুম। বলুন। বলছি যে আপনি বললেন সূরা ইমরানের 81 নম্বর আয়াতে মিলাদের কথা বলা আছে। কিসের কথা বলেছে আপনি পড়ে দেখুন না একবার। আমি তো এই পড়ছি, কোরআন খুলে বসে আছি তো। তর্জমাটা দেখুন। তর্জমাটা দেখছি তো। শুধু তর্জমা দেখলাম, আপনার তো উপরেই দেখেন। আমি তো তফসিরও দেখছি, আমি তফসির নিয়ে, আপনি ভিডিও কল করুন। আমি মেনে নিলাম, কিন্তু আপনি ভেতরটাও দেখুন কিসের জন্য কেন ওটা। যা বাবা, আমি তো দেখছি রে বাবা, আমি কোরআন খুলে তফসির খুলে বসে আছি। আপনারা সবই বন্ধ করার চেষ্টায় আছেন, হবে না ওগুলো, ওই চেষ্টাগুলো ছেড়ে। শুনুন একটা কথা বলি, আপনার জানি না, আমি বলছি যে আপনি বললেন কোরআনে 81 নম্বর আয়াতে আল্লাহর নবীকে নিয়ে মিলাদের কথা বলা আছে। আপনাকে হাদিসটা শোনালাম, এটা আপনার বিশ্বাস হলো না? না, হাদিস আমার বিশ্বাস নাও হতে পারে। আপনি কোরআন বললেন, এটা আমার বিশ্বাস হবেই অবশ্যই, কিন্তু কোরআনে তো ওই সব কিছু বলাই নেই। ওই ব্যাপারে আপনি যেটা বললেন, কোন ব্যাপারেই বলা নেই। ওই মিলাদের ব্যাপারে কই 81 নম্বর আয়াতে সূরা ইমরানে কই বলা আছে? ব্যাপারে আছে, আপনি আপনি কিসের ব্যাপারে আছে দেখুন ভালো করে। আমি তো পড়ছি, আমি তো আপনার, আপনি ফোন কেটে দিলেন, আমি তো পড়ছি সেই থেকে। ফোন কেন কাটবো? আমি তো নিজে ফোন করেছি। আপনি তাহলে আমি আপনার পাচ্ছি না কেন? মানে আপনারা তো এলো যে স্টেজে উঠে বলেন যে কোরআনে আছে, অথচ কোরআনে নেই। বুঝলেন তো, এটা মিলাদ ফিলাদ চলবে না, ইসলামে নেই এটা। যত ইসলাম আপনার, আবু বকর, ওমর, উসমান, আলী, এনারা কেউ মিলাদ করেননি। আপনার সঙ্গে কি কথা বলবো, সংজ্ঞা সেটাই তো আপনি জানেন না। সংজ্ঞাটা আমি বুঝি না, আপনি খুব বুঝেন। আপনি এটা বোঝেন যে মিলাদ পড়ে সবার বাড়ি বাড়ি মিলাদ পড়তে হবে মিলাদুন নবীর উপলক্ষে, এইটা আপনি খুব ভালো বোঝেন। জনগণকে আজে বাজে মিথ্যা কথা বলবেন না, আমরা যেটা বলছি সঠিক। মিলাদ যদি ইসলামে জায়েজ হবে, আপনি একটা প্রমাণ দেন। আপনি যেগুলো বলছেন এগুলো আরবি প্রবাদ বাক্য, হাদিস নয়। না, আপনাদের মতো ভণ্ডদের তৈরি করাই হাদিস। আপনি কোথায় বসবেন বলুন, আপনার সঙ্গে আমি বসবো, আপনি কোথায় বসবেন? আপনার বাড়ি বলুন, আপনার বাড়ি কোথায় বলুন, আমি যাবো। আসুন আসানসোলে, আসুন আসানসোলে। আচ্ছা বলুন আসানসোল কোথায় যাবো, আপনার বাড়ির নাম কি বলুন? আপনি মিলাদ নেই কোন জায়গায় যেটা হাদিস বার করবো আপনি? আমি বলছি তো, আমি মিলাদ নেই বলছি, আমার কোনো প্রমাণ পাচ্ছি না বলে বলছি নেই। কেন বলবেন আপনি না পেলে? যা, আমি তো হাদিস পাচ্ছি না, ওই জন্য বলছি মিলাদ না যায়। আপনি হাদিস পেয়েছেন, আপনি প্রমাণটা দেখান। সব প্রমাণ দিলাম চারবার। কোথায় তো হাদিস? কি হাদিস? ওটা আপনার তৈরি করা হাদিস। আপনি কি তৈরি করা হাদিস? ওটা আপনার তৈরি করা হাদিস। আপনার একটা হাদিস দেখান যে আল্লাহ নবী থেকে এটা সহি সূত্রে বর্ণনা হয়েছে। সহি সূত্র না এটা কি? ভালো লোক আপনি, বানিয়ে হাদিস তৈরি করেন আপনি, খুব ভালো লোক আপনি, হাদিস বানাচ্ছেন। এটা যদি ইসলাম রাষ্ট্রীয় হতো তা আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হতো। আপনি নিজে ইচ্ছা হাদিস তৈরি করছেন, আপনাকে ফাঁসির মঞ্চে তোলা হতো যদি এটা ইসলামিক কান্ট্রি হতো। বলুন আপনি অ্যাড্রেস, বলুন সেখানে যাব আমি। বলুন বলছি তো যে আপনি আসানসোলে কোথায় বলুন, আপনার দম নেই। কি দম নেই? আপনি বলুন আপনার ঠিকানাটা বলুন, আমি যাবো। আপনি তো আলেমই নন, ফালতু বাস করছেন। আপনি আলেমই নন, আমি আপনার বাড়ি যাব বলছি, তারপর আমি আলেমের না আলেমের কি আছে? আপনি তো আলেমই নন, আপনি কোরআন সম্পর্কে মিথ্যা কথা বলেন। আবার ওই কথা, কোরআন সম্বন্ধে জানেন না তো আপনি? তা আপনি তো কোরআনের মিথ্যা কথা বলছেন যে সূরা ইমরানে 81 নম্বর আয়াত আছে। কোথায় 81 নম্বর আয়াতে সূরা ইমরানে মিলাদের কথা কোথায় বলা আছে? আপনি মিলাদের কথা বলা হয়নি, ওটা দেখছেন আমি তাই বললাম। না, আপনি তো বললেন যে ওখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মিলাদ করেছে। হ্যাঁ, তো ওটা আছে, ওটা আছে। পাগলের মতো বলছেন, সারা জীবনে মিলাদ করে পড়ে পড়ে যান।
সারা জীবন মানুষকে ভ্রান্ত পথে চালান, যে হাদিসটা শুনালাম সারা জীবন আপনি ভ্রান্ত পথে চলুন আর অপরকে চালান। আপনি যেটা বলেছেন আল্লাহর কসম ওটা হাদিসের কোন পাতাতে নেই, আপনি বানিয়ে বলছেন। আপনি দেখুন আপনি পড়েন নাই, আপনি হাদিস সম্পর্কে জানেন না। আমরা ওসব হাদিস পাই, ওসব হাদিস আপনারা মিলাদ করেন, ওসব হাদিস আপনাদের কাছে স্টক করা আছে, আমাদের কাছে ওসব হাদিস নেই। আছে মিলাদ কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। হ্যাঁ হ্যাঁ।